नमस्कार बंधुरा, नतून किचन रेसिपी अपन सबाई के स्वागत जाना। आज एक नतून रेसिपी नहीं चले अपन साथ शेयर करब। आज के खास्ता निमकी बनिए अपन साथ शेयर करब। बंधुरा शुरू थे शेष पर्यंत भिडियो देखते थको। निमकी बनाते कि उपकरण लागे एक बार देखे नब। एखे नहीं मयदा, हमें 200 ग्राम मयदा नहीं चीनी गुड़ो लवण सदा तेल कलो जिरे यगल हमार खास्ता निमकी हो जाए। प्रथम हमें मयदाटा एक जगह नहीं नब। দেবো লবণ, নিমকিতে লবণটা একটু বেশি দিতে হয়, বেশি হলে একটু বেশি, কারণ খাস্তা নিমকিতে একটু লবণের পরিমাণটা বেশি থাকে, নোনতা হয়। দেবো চিনি গুঁড়ো, এখানে আমি 2 চামচ মতো চিনি গুঁড়ো দিলাম নিমকিটা খাস্তার জন্য। দেবো এখানে কালো জিরে, আমি এখানে বড় চামচে 1 চামচ কালো জিরে নিয়েছি। এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। লবণ চিনি গুঁড়ো আর কালো জিরাটা একসাথে মাখিয়ে নিয়েছি। এবার দেবো সাদা তেল, ময়ামটার জন্য আমি সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘি কিংবা ডালডা দিয়ে ওই ময়দাটা দিতে পারেন। ভালো করে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দার সাথে। তেলটা ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। ময়ামটা ঠিকঠাক হয়েছে, এবার দেখে নেবো। এই যে মুঠো করতে এই যে দলা বাকি গেছে, আবার এই হাতের সাহায্যে ভেঙে দিলে যে বাড়ির মতো ঝুড়ে ঝুড়ে পড়ে যাচ্ছে, তবে জানবো ময়দাটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি জল দিয়ে, আমি এখানে নর্মাল জল নিয়েছি, জল দিয়ে আস্তে আস্তে একটা যেভাবে রুটি লুচিয়ে ডো বানায় সেভাবে একটা ডো তৈরি করে নেবো। এখানে খুব নরম করলেও হবে না, খুব শক্ত করলেও হবে না, ঠিক মিডিয়াম করতে হবে ডোটা। এই যে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, খুব শক্ত হয় না, খুব নরমও ঠিক নয়, আমি এইভাবে ডোটা বানিয়েছি। এবার এইটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলবো, এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এটা থেকে আমি 3 ভাগ করে নেবো এটাকে। আমি এটা 3 ভাগ করে নিয়েছি। এবার এটাই ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। পাতলা করে, একটু বড় করে পাতলা করে বেলতে হবে, তবেই নিমকিটা খেতে ভালো লাগবে। আমি ঠিক এইভাবে বড় করে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো তেল, তেলটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে দেবো ময়দার গুঁড়ো, এটা রোলের মতো করে পাকিয়ে নেব।
পাকে নিয়েছি, একটা ছুরি নিয়েছি, ছুরিটার সাহায্যে শাকগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। এটাকে কেটে নেবো, এইগুলো একটা জায়গায় রেখে দেবো। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেবো। এইটাকেও একটা বড় সাইজের বেলে নিয়েছি, দেবো সাদা তেল, তেলটাকেও আবারও মাখিয়ে নেবো ভালোভাবে, দিয়ে দেবো ময়দার গুঁড়ো, আবারও এটাকে ভালো করে পাকিয়ে নেবো। আবার এই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো। আবারও এইগুলোকে আমি বেলে নেবো। বেশি চাপলে হবে না, হালকা করে আমি এইভাবে সবগুলোই বানিয়ে নেব। আবার এটা ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এইটাকেও আমি আবার ভালো করে এক পাট দুপাট করে নিলাম, দুপাট করে নিয়েছি। এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি, আর চারটে আছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো, কড়ার মতো তোমার তেল, তেলটা গরম হতে হতে আমি আরও দুটো বেলে নেবো। আর ওইদিকে ফুচকাওয়ালা এসেছে, পূজা ফুচকা খেতে গেছে। তেলের মধ্যে একটা একটা করে আমি ভেজে নেবো। এগুলো সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, অল্প আছে। এই নিমকিগুলো হয়ে গেছে, তুলে নেবো, তুলে নেবো। আমি এইভাবে সবগুলোই ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমার সব নিমকিগুলো রেডি, আপনাদের একটা আমি ভেঙে দেখাবো কতটা মুচমুচে খাস্তা নিমকি হয়েছে, কতটা মুচমুচে খাস্তা আছে দেখুন। কতটা মুচমুচে খাস্তা আছে,
তো বন্ধুরা আপনাদের ভেঙে দেখালাম, খেয়েও দেখালাম কতটা মুচমুচে খাস্তা নিমকি হয়েছে। তো বন্ধুরা এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দোকানে কেনার কোনো প্রয়োজন নেই, এইভাবে খাস্তা নিমকি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।